বন্ধুরা, বেরি এন্টারটেনমেন্ট নিউজে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন বাসে অতিরিক্ত লোক দাঁড় করিয়ে রেখেছে। বাসটির নাম বিকাশ। যাত্রীরা নিষেধ করা সত্ত্বেও বাসের হেল্পার ও বাস ড্রাইভারের কার্যক্রমে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ অন্যায়। বাস যাত্রীরা অনেক নিষেধ করেছে, তবুও কোনো কথা শুনছে না বাসের হেল্পার। যেহেতু আমরা রাস্তায় চলাফেরা করি, এখানে ভদ্র সমাজ আর বাস ড্রাইভার বা হেল্পারের গায়ে হাত তুলতে পারে না। ভিডিওটি করে এই কারণে করে যাচ্ছি, আপনারা জানিয়ে দিন বা সবাই বুঝুক যে বাস ড্রাইভার ও কন্ট্রাক্টরদের কারণে যাত্রীরা হয়রানের শিকার। অতিরিক্ত যাত্রী দাঁড় করিয়ে রেখেছে, যা খুবই জঘন্য ও ভয়াবহ ব্যাপার। এটা কখনোই কাম্য নয়। আপনারা দেখতে পাচ্ছেন চালকের মুখে মাস্ক নেই, বিকাশ বাসের চালকের মুখে মাস্ক নেই, কত অসতর্ক মানুষ। আমি মনে করি এভাবে চলতে থাকলে মানুষের যানবাহন চালাচ্ছে নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কারণ যেভাবে মানুষ অত সতর্ক হয়ে গেছে বলায় বাহুল্য রাখে না। এরা নিজেরা সতর্ক করছে না, অন্যদেরকে বিপদে ফলাবে। আমি শুধুমাত্র দেখতে যাচ্ছি যে মানুষ কতটা অসতর্ক, তাই আমাদের সকলের উচিত প্রতিবদ্ধ হওয়া। অন্তত যারা গণপরিবহনে চলাচল করি তাদের, কারণ অতিরিক্ত যাত্রী গণপরিবহনে চলা মানে